5 বছরের জন্য এটিকে মোহনবাগানের হয়ে সই করছেন সন্দেশ সিংহা। আজকেই ঘোষণা করা হবে এটিকে মোহনবাগান শিবির থেকে। অবশেষে দীর্ঘ দড়ি টানাটানির পর তাকে সবুজ মেরুন জার্সি পরাতে সক্ষম হলেন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। সন্দেশের কাছে কিন্তু এটিকে মোহনবাগান ছাড়াও গোয়ার অফার ছিল, তবে ইস্ট বেঙ্গলের ISL আগমন নিশ্চিত হওয়ার পরই তারাও দল গোছানোর স্বার্থে সন্দেশের জন্য অল আউট ঝাঁপিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরা দিলেন এটিকে মোহনবাগান কর্মকর্তাদের জালে। গত বছরের এটিকে দলটাকে প্রায় অপরিবর্তিত রেখেছিল এবছরের এটিকে মোহনবাগান শিবির। কিন্তু এছাড়াও এবছর তারা যে ফুটবলারদের সই করালেন তাতে বলাই যায় ISL এর সবচেয়ে শক্তিশালী দল হয়ে খেলতে না পেয়ে এটিকে মোহনবাগান। ফিরি ব্র্যাড ইনম্যান, তারপর সন্দেশ জিঙ্গান, পরপর এই তিনজনের সই যে আরও সমৃদ্ধ করবে তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, চোট কাটিয়ে সন্দেশ কেমন প্রত্যাবর্তন করেন, হাবাসের কোচিংয়ে সবুজ মেরুন জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন।